স্বাস্থ্য অধিদপ্তরের 21 জন কর্মকর্তা কর্মচারী সহ তাদের পরিবারের 43 জনের সম্পদের তথ্য চেয়েছে দুদক। দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান সিনিয়র সচিব দিলওয়ার বখত। অভিযোগের প্রেক্ষিতে মোট 45 জনের অনুসন্ধানের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়। এর মধ্যে থেকে ইতিমধ্যে 21 জনকে সম্পদ বিবরণী নোটিশ জারি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ওই তালিকা থেকে। কিন্তু ওই 21 জনের সাথে যেহেতু তাদের আত্মীয় স্বজন বা স্ত্রী জড়িত হয়েছে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, সেই হিসাবে মোট 43 জনকে নোটিশ দেওয়া হয়েছে।